এবার ওটিটি প্ল্যাটফর্মে যোগ দিলেন অপু বিশ্বাস। বড় পর্দার নায়িকা অপু বিশ্বাস দেড় দশকের কেরিয়ারে সিনেমার পর্দার জন্য কাজ করেছেন। এবার তিনি কাজ করবেন ছোট পর্দার জন্য, তবে সেটা টেলিভিশন নয়, ওটিটি প্ল্যাটফর্মের জন্য নির্মিত একটি সিনেমায় সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন এই নায়িকা। নাম ছায়াবাজি, এটি তার প্রথম ওয়েব সিনেমা। সিনেমাটি প্রযোজনা করেছেন আরটিভি, পরিচালনা করেছেন সৈয়দ শাকিল। সিনেমাটি মূলত আহমেদ শাহাবুদ্দিন সাইকো থ্রিলার গল্প অবলম্বনে নির্মিত হচ্ছে। অপু বিশ্বাস জানান, এ ওয়েব সিনেমায় তিনি দৈত্য চরিত্রে অভিনয় করবেন। প্রথমবার ওয়েব সিনেমায় অভিনয় করার প্রসঙ্গে চিত্রনায়িকা বলেন, অনেক আগে থেকেই ওয়েব ফিল্মে কাজ করার প্রস্তাব পাচ্ছে, কিন্তু ব্যাটে বলে মিলেনি বলে কাজ করা হয়নি। এই সিনেমার গল্প যিনি লিখেছেন দুটোই আমাকে ভেবে লেখা, গল্প পড়ে আমার এমনই মনে হয়েছে। অনেক অনেক ধন্যবাদ আরটিভি কর্তৃপক্ষকে দিয়েছেন অপু বিশ্বাস। কাজটি ভালোভাবে শেষ করার জন্য এখন অনেক শ্রম দেওয়ার চেষ্টা করব, কারণ নতুন প্ল্যাটফর্মের জন্য এটা আমার নতুন এক চ্যালেঞ্জ। এদিকে এরই মধ্যে অপু বিশ্বাস সম্পত্তি সরকারি অনুদানে তার প্রথম প্রযোজিত সিনেমা বন্দন বিশ্বাস পরিচালিত লাল শাড়ি সিনেমার কাজ শেষ করেছেন। একই পরিচালকের ছায়াবৃক্ষ নামে সরকারি অনুদানে নির্মিত একটি সিনেমায় কাজ করেছেন এই নায়িকা।